ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির সাথে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে, তবে সেটা শক্ত হাতে দমন করা হচ্ছে। মরণ কামড় দিবেন, ভোট করবেন না, এসব যে হুমকি ধামকি দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই যে আওয়াজ, এগুলো ফাঁকা আওয়াজ এবং খালি কলসি বেশি বাজে আর কি। আমরা জোর করে ভোট করব না, এটা হচ্ছে পরিষ্কার কথা। আমরা যথাসময়ে ভোটটা করব, এটা পরিষ্কার কথা।